আমাদের ছাদ বাগানের এই গাছগুলি গড়ে তুলতে ধরুন কারো 2 বছর 3 বছর 5 বছর লেগে যায়। তো এত সুন্দর সুন্দর গাছ, কিন্তু সাইক্লোনের দাপটে একে রক্ষা করবেন কি করে? প্রবল গতিবেগে ইয়াস ধেয়ে আসছে, গত বছরও উমফান ধেয়ে এসেছিল আমাদের ছাদ বাগানের উপরে। তাই সে গত বছরের উমফানের দাপটে অনেকের ছাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আমার ছাদকে মোটামুটি রক্ষা করতে পেরেছিলাম, তো এবারেও আমি আমার ছাদ বাগানের গাছগুলি কীভাবে রক্ষা করব সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমি দিলীপ আর আপনারা দেখছেন গ্রিন রুফ। দেখুন এই যে আমার, দেখুন সুন্দর অ্যারোমেটিক জুঁইটি প্রায় 5 ফুট সাড়ে 5 ফুট হাইট হয়েছে, বা এই একটি ম্যান্ডিভিলা যে গাছটি এটাও প্রায় 5.5 ফুটের মতো হাইট হয়েছে। তো পেছনে যে নাইট কুইনটি সেটা প্রায় 7-8 ফুট 7 ফুট হাইট হয়েছে। প্লাস আমার অনেক ফলের গাছ আছে, বা এই যে ঝুলন্ত টব আছে, বা এই সব গাছ কীভাবে আমরা রক্ষা করব এই যে ইয়াস যে সাইক্লোন আসছে তার থেকে, সেটাই আস্তে আস্তে পয়েন্ট ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন বড় সফেদা গাছটি, বা এই যে ঢেঁড়স গাছ, এই লঙ্কা গাছ, বেগুন গাছ, এবং আমার এই লেবু গাছগুলি পেছনে আছে, বা ওই কলা গাছটি, বা এই যে আমার একটা স্ট্রাকচারের ভেতরে বিভিন্ন ফলের গাছ আছে, আমের গাছ আছে, এবং এই দেখুন সজনে ডাঁটার গাছটা কত উঁচু, কাঁঠাল গাছ, বা তার পাশে বেল গাছ, এগুলোকে রক্ষা করতে হবে। বা এবারে সব লতানো গাছ যেগুলো আছে, এখানে একটি চালকুমড়ার গাছ আছে, ওর পাশে উচ্ছের গাছ আছে, এখানে দেখুন ছোটো ছোটো ঝিঙ্গের গাছ, চিচিঙ্গের গাছ, এগুলোকে রক্ষা করতে হবে। এই দেখুন ছোটো ছোটো ঝিঙ্গে ধরা শুরু হয়েছে, এই অবস্থায় ঝড় আসছে, এতে ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। তো কীভাবে রক্ষা করব সেগুলি আপনাদের সামনে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরছি। এ দেখুন টেকোমা, একটা বুশি টেকোমা করে রেখেছি আমি। তো এই গাছগুলি বা যেগুলো এই ঝুলন্ত টবে আছে, এই ঝুলন্ত টবগুলি বা এই যে ছোট ছোট বুশি জিনিয়াগুলি, তো এগুলিকে আমি করব কি যে রুমের ভেতরে বা বারান্দায় বা ব্যালকনিতে তুলে দেব। কারণ এগুলোকে বাইরে রেখে দিলে অতিরিক্ত বৃষ্টিতে, সাইক্লোনের সঙ্গে সঙ্গে যে বৃষ্টিটা হয় সেটাতে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা ধরুন সাইক্লোন আসবে বুধবার, তাই এবং অতি ভারী বৃষ্টিটা শুরু হয়ে যাবে মঙ্গলবার, মঙ্গলবার সকালের দিকে এই সব ঝুলন্ত টব বা এই জিনিয়া বা যেগুলো তোলা যাবে ভেতরে, যেমন ধরুন আমি চাইছি এবারে এই যে অ্যারোমেটিক জুঁই এবং এই যে ম্যান্ডিভেলা, এটাকে আমি ভেতরে তুলে দেব। এটা হলো টিপ নাম্বার ওয়ান। যেটাতে ধরুন এই যে ধরুন একটি ছোট্ট টেকোমা গাছ, যেটা আমি ঝাঁকড়া বুশি করে রেখেছি, সুন্দর ফুল হয়েছে, প্লাস ছোট ছোট টব যেগুলো, বা এই যে ঝুলন্ত টব যেগুলো দেখছেন, যেগুলো মোটামুটি আমি বারান্দা বা আমার ব্যালকনি বা কোনো একটু রুমের মধ্যে স্পেস করতে পারবো, সেগুলোকে সেখানে তুলে দেব। এই যত ঝুলন্ত টব দেখছেন, প্লাস ওই যে নিচে বুশি জিনিয়াগুলি, এগুলোকেও আমি রুমের ভেতরে তুলে দেব। তো সাইক্লোন আসতে চলেছে মেনলি বুধবার সন্ধ্যেবেলা, মঙ্গলবার থেকে অতিবৃষ্টি শুরু হয়ে যাবে, তাই মঙ্গলবার সকালের পর থেকে আমি এই সব গাছগুলিকে রুমে তুলে দেবো। এবং তার সঙ্গে এগুলিও চেষ্টা করব, এই যে ধরুন অ্যারোমেটিক জুঁই বা এই যে ম্যান্ডিভিলাগুলি যেগুলো অতি সুন্দর হয়ে আছে, এগুলিকেও বাইরে রাখবো না, এগুলোতে আমি ব্যালকনিতে তুলে নেব। এবং তার সঙ্গেও যেগুলো এই যে আপনার আমার চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট যেগুলি আমি বাঁচিয়ে রেখেছি, সেগুলিও বৃষ্টি সহ্য করতে পারবে না, সেগুলোকেও আমি ইসে রুমের ভেতরে বা ব্যালকনিতে তুলে নেব। এর সঙ্গে সাকুলেন্ট জাতীয় যত গাছ থাকবে, অ্যালোভেরা বা সাকুলেন্ট জাতীয় যত গাছ থাকবে, সেগুলোকেও রুমের ভেতরে তুলে নিতে হবে। উপরের ওই ক্যালঞ্চগুলিওকে রুমের ভেতরেও তুলে নিতে হবে। টিপস নাম্বার টু, যে যাদের ছাদে অ্যাডিনিয়াম আছে, ধরুন এই যে আমার ছাদে এতগুলি অ্যাডিনিয়াম আছে, তো অতিবৃষ্টিতে, সাইক্লোনের সঙ্গে বৃষ্টিও প্রচুর পরিমাণে হয়, অতিবৃষ্টিতে এ গোড়া পচে যাবে, প্রচুর বৃষ্টি হলে অ্যাডিনিয়ামে গোড়াগুলো পচে যেতে পারে। তাই এগুলিকে কীভাবে রক্ষা করব, যেখানে ধরুন ছোট ছোট যেসব অ্যাডিনিয়ামের টব আছে সেগুলোকে না হলে আমি ভেতরে তুলে নিলাম, কিন্তু যেগুলি বড়, এতগুলো তো ভেতরে রাখাও সম্ভব নয়, তাই সেগুলোকে কীভাবে রক্ষা করব সেটা দেখুন। হ্যাঁ, এই অ্যাডিনিয়াম গাছগুলো এরকম একটা পলিথিন নেবেন, নিয়ে যেসব বড় অ্যাডিনিয়ামগুলো ভেতরে আপনি তুলতে পারবেন না, বা ভেতরে যদি সবই গাছ রাখি তাহলে জায়গা কোথায় হবে,
এরকম করে গোড়াটা একটু বেঁধে দেবেন। দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দেবেন, তারপরে তবে চারদিকটা দিয়ে এটাও একটা দড়ি দিয়ে বেঁধে দেবেন। যাতে গোড়াটা পুরো ঢেকে যায়, মানে বৃষ্টির জল যাতে না ঢুকতে পারে। এছাড়া এই গাছটি কিছু করার দরকার নেই, কারণ এটা সেকেন্ড ফ্লোর টেরেসে আছে, খুব একটা প্রবলেম হবে না। দিয়ে কেটে দেবেন। এই হলো টিপস নাম্বার টু, অ্যাডিনিয়ামগুলোকে কীভাবে রক্ষা করবেন। এবারে আসি টিপস নাম্বার থ্রি, যেগুলি বড় গাছ সেগুলিকে কী করবেন। এবারে এই ধরুন নাকচম্পা গাছ, আমি গতবারে আমফানে দেখেছি এই যে নাকচম্পা গাছগুলি, এগুলি খুব নরম হয়। আমি এইগুলো কেটে দিই, নতুন ডাল গজায়, খুব নরম হয়। গতবারে আমফানে আমার যত নাকচম্পা হয়েছিল সেবারেও 20 মে হয়েছিল, পুরো নাকচম্পার ডালগুলো আমার ভেঙে দিয়েছিল। তাই এবছর আমি এটিকে আর এই রিস্ক নেব না। এটিকে করার জন্য কী করবো দেখুন, বুধবার আপনার সাইক্লোন আসবে, তার আগে আমি মঙ্গলবার বিকেলবেলা যদি বৃষ্টি কম থাকে বা যদি বৃষ্টি বেশি থাকে মঙ্গলবার সকালবেলা, আমি এরকম একটি গ্রিন নেট বা যে কোনো ফেব্রিক দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। এরকম করে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। দিয়ে এটা বাঁধা হয়ে গেলে, না হলে কী হয়, আপনি ধরুন গাছটিকে গাছের এই সব ডালগুলি ভেঙে দেবে, বা যে সব ডাল ভাঙবে না সেগুলোর পাতাগুলোকে পুরো ছিঁড়ে দেবে ঝড়ের, এত প্রেশার থাকে। তো এই হলো গাছটিকে বাঁধা হয়ে গেল। এরপরে করবেন কি, গাছটিকে প্যারাপিটের গায়ে, আমি এই সব জায়গাগুলো স্ট্যান্ডগুলো সরিয়ে নেবো তখন, দিয়ে প্যারাপিটের গায়ে এরকমভাবে শুইয়ে দেবো, এরকমভাবে শুইয়ে দেবো, জাস্ট এরকমভাবে শুইয়ে দেবেন। শুইয়ে দিয়ে এখানে কিছু ইটের কুচি দিয়ে এটাকে লক করে দেবেন, যাতে না নড়তে পারে। এবং এর পাশে আরও টব লাগিয়ে দেবেন, তাহলে এইভাবে এই নাকচম্পা টাইপের বা যেগুলো একটু বড় 5 ফুটের গাছ, সেগুলোকে এইভাবে আপনাকে করতে হবে। একটা বস্তা দিয়ে কেন বেঁধে দেবেন, যদি না বাঁধেন এই পাতাগুলোকেও ছিঁড়ে দেবে এবং মানে ডালগুলোকেও ভেঙে দিতে পারে। তাই সেটার প্রোটেকশান হিসাবে এই গ্রিন নেট অথবা যে কোনো ফেব্রিক দিয়ে আপনি বেঁধে দিতে পারেন, আর টপটাকে প্যারাপিটের গায়ে শুইয়ে দিতে হবে। এটা হলো টিপস নম্বর থ্রি। এবারে আসি টিপস নম্বর ফোর। এবারে এই যে তো গোলাপ দেখছেন এবং বড় বড় গাছ, সবগুলোকে এই টিপস নম্বর থ্রি যেরকম করেছি ওই রকমভাবেই করবো। গ্রিন নেট বা যে কোনো ফেব্রিক, যে কোনো কাপড় দিয়ে জড়িয়ে এবারে প্যারাপিটের সাইডে আমরা শুইয়ে দেব। টিপস নাম্বার ফোর, যে দেখুন এরকম বড় বড় টবে যেগুলো আছে, এটা ধরুন আমার 18 ইঞ্চি একটা টব গামলায় আছে এবং গাছটিও যথেষ্ট বড়। এই যে আমার বড় স্বর্ণচাপা গাছটি বা আমার ওই যে সফেদা গাছটি, যেগুলি 18 ইঞ্চি টবে আছে, 18 ইঞ্চি গ্রো ব্যাগে আছে, এরকম সফেদা ফলে ভরে আছে। তবে সফেদাটা তুলে নেব আজকে, না তুলে নিলে ঝড়ে নষ্ট হয়ে যাবে। বা ওই দিয়ে ওই কলা গাছটি দেখছেন, এগুলিকে তো আর সরানো যাবে না, তখন সেখানে কী করব। এটা দেখুন, এই যে আমি আমাদের যে সাইডের যে রেলিং আছে, রেলিংয়ের সঙ্গে লোহার তার অথবা চেন দিয়ে তার উপরে পিভিসি পাইপ দিয়ে মুড়ে, ওই দেখুন নিচে যে স্ট্যান্ড আছে স্ট্যান্ডের সঙ্গে জড়িয়ে ভালো করে গাছের গোড়াটিকেও বেঁধে দিতে হবে, কারণ গাছের গোড়াটাও যদি নড়িয়ে দেয় গাছটা নষ্ট হয়ে যাবে। এবং এটা হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। কিন্তু তারপর গত বছর আমি দেখেছি আমফানে যে এর পাতাগুলিকে পুরো ছিঁড়ে দেয়, সেই জন্য সেটাকে রক্ষা করার জন্য এই গাছটিকে বেঁধে দিতে হবে ভালো করে, বেঁধে চট বা কোনো ফেব্রিক দিয়ে সেটাকে জড়িয়ে দিতে হবে, তাহলে পাতাটাও আর ছিঁড়তে পারবে না। সেটা এটা একটু করে দেখাচ্ছি আপনাদের এখন।
এইভাবে গ্রিন চট বা যে কোনো বস্তা, যেগুলো হচ্ছে ওই আলুর বস্তা হয় বা যে কোনো বস্তা বা যে কোনো ফেব্রিক দিয়ে একটু গাছটিকে সাবধানে এরকম মুড়ে দেবেন ভালো করে, এরকম সব পাতাগুলোর ভিতরে ঢুকিয়ে দেবেন। দিয়ে এবারে এইভাবে এটিকে গাছটিকে বাঁধবেন ভালো করে গ্রো ব্যাগ দিয়ে, যে কোনো ব্যাগ দিয়ে মানে যে কোনো ফেব্রিক দিয়ে বাঁধতে পারেন। এইভাবে গাছটিকে ভালো করে বেঁধে দিন, যাতে আমরা যখন বাজার থেকে নতুন গাছ কিনে দেখবেন খবরের কাগজ দিয়ে বাঁধা থাকে এরকমভাবে, গাছটি নষ্ট হবে না, পাতাগুলোও আপনার বেঁচে যাবে, নাহলে পাতাগুলো একদম ছিঁড়ে দেবে। এটা আমার পুরো গত বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। গত বছরে যেসব পাতা আমার গাছগুলো কিছু হয়নি কিন্তু পাতাগুলো একদম ছিঁড়ে দিয়েছিল। এইভাবে যেসব গাছ আপনি নামাতে পারবেন না, একদম বড় বড় গাছ, সেগুলোকে আপনাকে এইভাবে করতে হবে। এই দেখুন পাতাগুলিকে বাঁচানোর জন্য এইভাবে করে দিলাম। প্লাস আপনি এটা যদি বস্তা বা গ্রিন মানে কোনো ফেব্রিক না পান তাহলে শুধু দড়ি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে দড়ি দিয়ে করতে হলে খুব ভালো করে জড়াতে হবে, জড়িয়ে রাখতে হবে এবং নিচটাকে এইভাবে যাতে উড়িয়ে নিয়ে যেতে পারে টপটাকে, চেন বা তার একটু মোটা তার দিয়ে ভালো করে রেলিংয়ের সঙ্গে বাঁধতে হবে। এইভাবে আমার যত বড় গাছ আছে, এই ধরনের এই সপেদা গাছ, ওই কলা গাছ, এগুলিকে আমি এইভাবে করে দেবো। এটা গেলো টিপস নাম্বার 4। এবারে টিপস নাম্বার 5 আসছি, যেগুলো লতানো গাছ আমি কীভাবে করব। এই যে ধরুন আমার লতানো গাছ, যেগুলিতে দেখুন ঝিঙ্গে বা চিচিঙ্গের প্রচুর ফুল এসছে, দেখুন কত ঝিঙ্গে, একদম ছোটো ছোটো ঝিঙ্গে, জানি না রক্ষা করতে পারবো কি না, তাও তো চেষ্টা তো করতেই হবে, যদিও মানে প্রকৃতির সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, তাও এইগুলোকে কীভাবে রক্ষা করবো। মানে এগুলো এই যে আমার ধরুন একটা বাঁশের কঞ্চি দিয়ে মাচা করা আছে, এর উপরে আমি একটা ওই গ্রিন নেট অথবা পলিথিন দিয়ে বা যে কোনো ফেব্রিক দিয়ে এটার উপর দিয়ে ঢেকে দড়ি দিয়ে বেঁধে দেবো, সেটা একটুখানি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এই যে গ্রিন নেটগুলো, এগুলো এর উপর দিয়ে নিয়ে নিতে হবে। এইভাবে দেখুন গ্রিন নেটটাকে ভালো করে ওইগুলোর উপর দিয়ে, গাছগুলোর উপর দিয়ে জড়িয়ে প্রত্যেকটা জায়গায় বেঁধে দিতে হবে, এইসব জায়গায় একটু একটু করে বেঁধে দিতে হবে, যাতে হাওয়াতে দিলেও যাতে পাতাগুলোকে বা ওই ছোটো ছোটো ফলগুলোকে না নষ্ট করতে পারে, হাওয়াটা উপর দিয়ে বেরিয়ে যায়। এইভাবে লতানো গাছগুলোকেও রক্ষা করার চেষ্টা করছি, এটা টিপস নম্বর 5। এই মোটামুটি এই কটি টিপস করার চেষ্টা করুন, প্রকৃতির সঙ্গে তো আমরা পেরে উঠবো না, তবু যতটা সম্ভব আমরা রক্ষা করার চেষ্টা করছি। এবার এই যত ঢেঁড়স গাছ, এই লঙ্কার গাছ, এই বেগুন, হ্যাঁ এগুলোকে আমি করব কি এতটা উঁচুতে রাখবো না, এই যে দেখুন ছাদ থেকে অনেকটা উঁচুতে আছে, এতটা উঁচুতে রাখা যাবে না, এগুলোকে মেঝেতে নামিয়ে দেবো এবং শুইয়ে দেবো। যেরকম ওই বড় গাছগুলো শুইয়ে দিয়েছি, মানে মিডিয়াম সাইজের গাছগুলো, এরকম এগুলোকেও শুইয়ে দেবো, শুইয়ে দিলে গাছগুলি ভালো থাকবে। এবং এটা করব জাস্ট ধরুন ঝড় আসতে চলেছে বুধবার, এটা মঙ্গলবার করব, তার আগে করে লাভ নেই। আর বড়ো গাছগুলো আজকে বিকেল থেকেই ব্যবস্থা করতে হবে, এবং মানে আজকে সোমবার, সোমবার বিকেল থেকেই ব্যবস্থাটা করতে হবে। তো আপনার 25 তারিখে আসছে, 25 তারিখ মানে বুধবার, বুধবার 26 তারিখ অ্যাকচুয়ালি মেজর ঝড়টা হবে, মানে 25 তারিখ রাতে, তাই হচ্ছে আজকে এটাকে আমরা বড় বড় গাছগুলি যা করতে হবে আজকেই করে নিতে হবে, কিন্তু একদম ছোট গাছগুলি আমরা ওই জাস্ট হচ্ছে মঙ্গলবার সকালবেলা করব। প্রকৃতির সঙ্গে আমরা কখনোই পেরে উঠবো না, তবু চেষ্টা করব যতটা রক্ষা করা যায়, তাই সেইভাবেই চেষ্টা করছি। আপনারাও করুন, আপনাদের শখের ছাদ বাগানকে, ছাদ বাগানের গাছগুলিকে যতটা সম্ভব সুরক্ষিত করা যায়, যতটা সম্ভব গাছ ভেতরে ঢুকিয়ে নিন, যেগুলো ঢুকাতে পারবেন না এরকমভাবে করুন, বা আগের যে টিপসগুলো বলেছি সেগুলো দিয়ে করুন। হ্যাঁ এইভাবেই
করুন এবং রক্ষা করুন গাছগুলিকে। দেখবেন পরের দিন সকালবেলা আপনাদের যদি গাছগুলো সুন্দরভাবে বেঁচে যায়, যখন গাছগুলো আপনি ছাদে আনবেন ভেতর থেকে বা এইসব খুলে দেবেন, তখন আপনাদের মনটি ভরে উঠবে। এখানেই শেষ করছি ভিডিওটি। আপনাদের যদি ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর আমাদের চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।